नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल माय फैमिली माय लाइफ। तो सकाल बेला घूम थेके उठे आज के बिछना फिछना गोछानो हो गेछे, जेटा आपनादेर साथे शेयर किछुटाई करते पारिनी। तो आज के एखाने पुजो छिलो, तो एइजन्य आमादेर प्रसाद घरेर पुजो होयेछे। एइ प्रसाद सकालबेला चा बिस्किट खाओया हो गेछे। तो अंजना जे बाजारे गेछिलो बोललो जे माछ निये आसबे, तो आज एखाने पुजो बोले धर्मबारेर बार बुद्ध पूर्णिमा आरो अनेक किछु आछे बोले बाजारे तेमन कोनो माछ बसेनि बोले ओ बोललो साटिंग माछ निये आसबे। तो ये साटिंग माछ एनेछे ओटाके आमि भालो करे केटे परिष्कार करे निच्छि। आजके हबे साटिंग माछेर झाल पेंयाज आर दिये। तो ये साटिंग माछटाके भालो करे केटे निच्छि। साटिंग माछटा खूब एकटा भालो छिलो ना, एकटु पेटटा कोले कोले गेछिलो। तो बाजारे कोनो माछ छिलो ना बोले ओ बोललो जे साटिंग माछई आछे। आमि ताहले बोललाम जा पेयेछो ताई निये आसो, बोले एटाई ओ एनेछे एटाई करबो आजके। আর হচ্ছে পটল আছে কিছুটা, পটল আলু পেঁয়াজ দিয়ে একটা মাখামাখা তরকারি আর ভাত, আর কিছু করবো না, এটাই আজকে আমাদের লাঞ্চ। তো এই যে ভালো করে আমি কেটে নিচ্ছি। তো বেশি মাছ আনেনি, তিনটেই এনেছে। তো তিনটেকেই আমি দু পিস করে টুকরো টুকরো করে নিচ্ছি। মাছটা খুব একটা বড় না আবার খুব একটা ছোটও না, এই যে মাছটা মোটামুটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপরে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছটা, কারণ ও অনেক আগেই এনে দিয়েছে মাছটা। আমার কাটতে একটু দেরি হয়ে গেছে বলে মাছটা একটুখানি গলে গলে গেছিলো। তো এই যে আমি মাখিয়ে নিয়েছি, এরপরে ভাজবো মাছটা। ভালো করে মাখিয়ে নিই, মাখানো হয়ে গেছে। আমি দেখি সবজিগুলো কেটে নিয়েছি, আগে পটল আলু দিয়ে চচ্চড়ি করবো। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, এই যে কড়ায় তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক তারপরে এই মাছটা দিয়ে দেবো। তো তেলটা এই যে গরম হয়ে গেছে, এরপরে মাছগুলো একটা একটা করে আজকে সব পিস মাছ করে নেবো, কারণ মাছগুলো একটুখুনি গলে গলে গেছে, রেখে দিয়ে দেবো না ফুচে। একই ইয়ে হয়ে গেছে, আরও রেখে দিলে আরোই মাছটা পচে যাবে। তো এখানে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। একটু বেশি তেল ছিল, কারণ মাছ ভাজতে আজকে অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই সব তেলটা বেলে খেতে ভালো লাগে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, হয়েছে তো আমি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ আলু মোটামুটি একটু বেশি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটিনি, আজকে আদা রসুন একটু ঘষে নিয়েছি। তো এই আদা রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করতে করতে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলে ভাজার সময় একটু নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি এগুলো একটু সফট হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে, মোটামুটি একটু তেল ছেড়ে ছেড়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ বেশি জল সব তরকারিগুলো খেতে ভালো হয় না। তো মাছটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিলাম, মাছ আলু যাতে ভালো করে সেদ্ধ হয়। তো ওই জন্য জল দিয়ে বা ঢাকা দিয়ে দেবো, আর ওটা সেদ্ধ হবে। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসেছে। তো একটু বেশি মাখামাখা করবো না, কারণ ভাত দিয়ে খাবো, ওই জন্য একটু রস রস থাকবে ওরকমই রাখবো। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ মাছের গায়ে যাতে ঝোলগুলো একটুখানি ঢুকে যায়, যাতে মশলাগুলো একটুখানি ঝোলের মাছের গায়ে লাগে। তো আমার এদিকে হয়ে গেছে বলে ঢাকা দিয়ে দিলাম। তো আজকে গেলাম ছেলেকে চুল কাটাতে। তো চুল কাটাতে গেলাম, দোকানে তো প্রচুর ভিড়, তাই জন্য আমি আমার ছেলে একটুখানি মন্দির ছিল এখানে একটু বসেছিলাম, বসে একটু হাওয়া খাচ্ছিলাম। তো খুব সুন্দর হাওয়া হচ্ছিল। তো ওই যে এখানে বসে আছে আমার ছেলে, এদিকে খেলা করছে। তারপরে ঘরে এলাম, এসে চান ঠান করলাম, কারণ আমি চান করে যাইনি, আমার ছেলেকেও চান করাইনি, খাইয়ে নিয়ে চলে গেছিলাম, কারণ চুল কাটাবো চান করে নিয়ে যাবো বলে চুল কাটাইনি। তো এসে ছেলেকে চান করালাম, তোকে তো খাওয়ানো আগেই হয়ে গেছিলো বলে আমি চান করে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো ছেলেরও জামা প্যান্ট সব পড়েছিলো, কিছুই কাছে হয়নি। সকালবেলা একটুখানি কেচেছি কেচেছি, তারপরে যা ছিল সেগুলো চান করার আগে একটু কেচে নিয়েছি এসে। আজকে প্রচুর গরম পড়েছে, এই যে স্নান করে এলাম। আজকে গেছিলাম ছেলেকে চুল কাটাতে, তো চুল কাটাতে গিয়ে অত চুল কাটানো হলো না,
তো আবার একদিন যেতে হবে চুল কাটাতে যেতে। তো বাইরে থেকে এলাম, সবে স্নান করলাম, আজকে প্রচুর গরম পড়েছে প্রচুর। তো এই জাস্ট জামা কাপড়গুলো তুলে আনলাম বাইরে থেকে, এবার এগুলোকে ভাঁজ করবো, খেতে যাবো। তো দেখতে থাকো আমার চ্যানেলটা।